সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের আজকের সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আব্দুল খালেক তোমাদেরকে আজকে অনুশীলনী 2.1 লাভ ক্ষতি থেকে আমরা একটা সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটি উদ্দীপক তুলেছি, খেয়াল করো। একজন ফল বিক্রেতা 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে এবং 6টি আমলকি বিক্রি করে। আবার একজন ঘড়ি বিক্রেতা 625 টাকায় একটি ঘড়ি বিক্রি করে, এতে তার 10% ক্ষতি হয়। এখান থেকে আমরা 3টা প্রশ্ন করেছি, খেয়াল করো। 100 টাকায় কতটি আমলকি ক্রয় করা যাবে, প্রথম প্রশ্ন। তাহলে এখানে খেয়াল করো, আমাদের উদ্দীপকে দেয়া আছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে। তাহলে 5 টাকায় কয়টি আমলকি ক্রয় করে? 8টি। তাহলে আমরা এখানে লিখেছি, খেয়াল করো, সমাধান 5 টাকায় আমলকি ক্রয় করে কতটি? 8টি। সুতরাং 1 টাকায় আমলকি ক্রয় করে, এখানে 8কে মানে 5 দিয়ে ভাগ করতে হবে, কেননা 5 টাকা যে 8টি আমলকি ক্রয় করে, 1 টাকা তার চেয়ে কম ক্রয় করবে। তাহলে আমরা 8কে 5 দিয়ে ভাগ করলাম। এবার আসো, 100 টাকায় আমলকি ক্রয় করবে কয়টি? 100 টাকায় আমলকি ক্রয় করবে আরও বেশি, এই জন্য আমরা গুণ করলাম। তাহলে গুণ করলে 100 উপরে যাবে। এখন দেখো, এই 5কে আমরা কাটতে পারি 5 একে 5, 100 কাটতে পারি 5 20 100। তাহলে 8 দা 20কে গুণ করলে 8 20 হচ্ছে 160। তাহলে আমরা দেখলাম 100 টাকায় কয়টি আমলকি ক্রয় করতে পারবে। 100 টাকায় 160টি আমলকি ক্রয় করতে পারবে। তাহলে আমরা লিখবো, দেখো, সুতরাং 160টি আমলকি ক্রয় করা যাবে। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নটা হচ্ছে, আমলকি বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে যখনই লাভ বা ক্ষতির ব্যাপার আসবে, তখনই আমরা প্রথমে হিসাব করব যে একটি আমলকির ক্রয় মূল্য কত, একটি আমলকির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে আমাদের খেয়াল করো যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে, তার মানে এখান থেকে আমরা এই 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 1টি আমলকি ক্রয় করে কত বের করতে পারবো। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমলকি ক্রয় করে 5 টাকায়, সুতরাং 1টি আমলকি ক্রয় করে তোমার আরো কম টাকায়, তার মানে আমরা ভাগ করব 8 ভাগের 5 টাকা। আবার খেয়াল করো, বলছে এবং 6টি আমলকি বিক্রি করে, তার মানে 6টি আমলকি বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে আমরা এখানে লিখব, খেয়াল করো, আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং 1টি আমলকির বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ, 6 দিয়ে 5কে ভাগ করব, 6 ভাগের 5 টাকা। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে 1টি আমলকি ক্রয় করে এত টাকা, তবে এটা ক্রয় মূল্য, আর 1টি আমলকি বিক্রি করে এত টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 8 ভাগের 5, বিক্রয় মূল্য 6 ভাগের 5, এই দুটো মূল্যের মধ্যে কোনটা বড়? তা আমরা একটু দেখি, খেয়াল করো, 8 ভাগের 5 আর 6 ভাগের 5, এই দুটি ভগ্নাংশের মধ্যে যদি আমরা দেখি, উপরের লব 5, নিচের উপরের লব 5। এখন যেই ভগ্না হরটা যেটা ছোট, সেই ভগ্নাংশের মানটা হবে বড়। তাহলে এখানে হর হচ্ছে ছোট, 6 ছোট, আর এটা হচ্ছে কি বড়, তার মানে এই পুরোটার মান হবে বড়। যদি লব সমান হয় আর হর যদি ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশের মান হয় বড়, তার মানে এখানে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য কি ছোট। তাহলে আমরা এখানে লিখব কি, দেখো,
এখানে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য ছোট তাহলে সুতরাং কি হয়েছে লাভ হয়েছে তাহলে এখন আমরা লাভটা বের করব তাহলে লাভ কিভাবে লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত 6 ভাগের 5 বিয়োগ ক্রয় মূল্য কত 8 ভাগের 5 টাকা এখন এই 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24 তাহলে এই 6024 কে ভাগ করলে 4 4 5 20 মাইনাস 8 দা 24 ভাগ করলে 3 3 দা 5 কে গুণ করলে 3 5 15 টাকা তাহলে হবে 24 ভাগের 5 টাকা এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এই 24 ভাগের 5 টাকা লাভ হয়েছে লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয় তাহলে ক্রয় মূল্য কত 8 ভাগের 5 তাহলে 8 ভাগের 5 টাকা লাভ হয় 24 ভাগের 5 টাকা 1 টাকায় কত 100 টাকায় কত তাহলে আমরা এখানে লিখব খেয়াল করো আট ভাগের পাঁচ টাকা লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ টাকা সুতরাং এক টাকায় লাভ হয় এক টাকা লাভ কম হবে কম হলে এই প্রকৃত ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করব তোমার তাহলে আট ভাগের পাঁচ টাকা লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ টাকা এক টাকা এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এক টাকায় লাভ বেশি হবে বেশি হলে প্রকৃত ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ করব আর ভাগ করার ক্ষেত্রে আমরা ভাগের গুণও করতে পারি গুণ করার সময় আমাদের ভগ্নাংশটা উল্টে যাবে আমরা এখানে লিখব কি খেয়াল করো চব্বিশ ভাগের পাঁচ গুণ গুণ এটা উল্টো উপরে যাবে আট নিচে আসবে পাঁচ সুতরাং একশো টাকায় লাভ হয় তাহলে একশো টাকায় লাভ আরও বেশি হবে তাহলে বেশি হলে গুণ তা গুণ করব এই পাঁচ পাঁচ কাটা তারপর খেয়াল করো আট দিয়ে চব্বিশে কাটতে পারি তিন আটটা চব্বিশ তাহলে কত থাকে এখানে তিন ভাগে একশো এবার এই তিন দিয়ে আমি একশোকে ভাগ করি তাহলে হবে তেত্রিশ সমস্ত তিন ভাগে এক তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করা হয়েছিল শতকরা কত লাভ তা শতকরা মানে একশো টাকার হিসাব তাহলে একশো টাকায় আমরা দেখলাম লাভ হয় কত তেত্রিশ সমস্ত তিন ভাগে এক তাহলে আমরা লিখব সুতরাং তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্ক করব হচ্ছে গ নাম্বার গতে বলেছে যে ঘড়ি বিক্রেতা 10% লাভ করতে চাইলে ঘড়িটি কত টাকা বিক্রি করবে এখানে উদ্দীপক খেয়াল করো যে একজন ঘড়ি বিক্রেতা 625 টাকায় ঘড়ি বিক্রি করে এতে তার 10% ক্ষতি হয় এই 625 টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য আর এখানে ক্ষতি হচ্ছে কত 10% তা 10% ক্ষতি বলতে আমরা বুঝি কি 100 টাকায় 10 টাকা ক্ষতি তাহলে আমরা এখানে খেয়াল করো দশ পার্সেন্ট ক্ষতিতে 10% ক্ষতিতে যে ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য তার থেকে 10 টাকা কম হবে তাহলে আমরা লিখি দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে তার থেকে 10 টাকা কম তাহলে হবে নব্বই টাকা এখন খেয়াল করো আমাদের এখানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত 90 টাকা আমাদের ঘড়ি দেওয়া আছে কী মূল্য এটা বিক্রয় মূল্য তাহলে এই ঘড়িটার যেখানে বিক্রয় মূল্য দেওয়া আছে তার ক্রয় মূল্য কত এটা বের করব তাহলে আমরা এই লেখাটাকেই সাজিয়ে লিখব যেহেতু ক্রয় মূল্য বের করব ক্রয় মূল্যটা আমরা পরে লিখব তাহলে আমরা লিখব দেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে
क्रय मूल्य 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 625 টাকা। 625 টাকা হলে ক্রয় মূল্য। এখানে খেয়াল করো 100 গুণ এখানে হবে 625। তাহলে এখন আমরা এখানে যদি একটু কাটাকাটি করি, দেখো আমরা 10 দিয়ে কাটতে পারি, 10 10 110 দিয়ে কাটতে পারি আমরা কত 9। এবার খেয়াল করো আমরা এখানে যে 9 এই 10 আর এই 625 যদি আমরা গুণ করি তাহলে হবে 6250 টাকা। তো শিক্ষার্থীরা আমরা এখানে ভগ্নাংশ আকারে রাখলাম যে 9 ভাগে 6250 টাকা। তাহলে এই মূল্যটা হচ্ছে কি মূল্য? ক্রয় মূল্য। এবার এই ঘড়িটাকে আমরা কি করব, 10% লাভে বিক্রি করব। তাহলে আমরা আবার এখানে লিখব, খেয়াল করো 10% ক্ষতিতে না, আমরা এখন লিখব 10% লাভে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10। তাহলে 100 আর 10 যোগ করলে কত হবে? 110 টাকা। তাহলে এখানে খেয়াল করো আমরা বের করব, বলছে কত টাকা বিক্রি করবে, তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে এখানে আমরা সাজিয়ে বিক্রয় মূল্যটা পরে লিখব। এখানে খেয়াল করো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য আরো কম হবে। তাহলে 100 দিয়ে 110 কে ভাগ করব, তাহলে 110 ভাগ 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত? 9 ভাগের 6250 টাকা হলে বিক্রয় মূল্য। কি হবে? বিক্রয় মূল্য বেশি হবে, তো বেশি হলে গুণ। তো এটা দিয়ে যদি এই সংখ্যা দিয়ে আমি গুণ করি তাহলে এই 6250 যাবে উপরে, 9 যাবে নিচে। 6250 আর 9 হচ্ছে কি? নিচে। তাহলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। খেয়াল করো আমি যদি এখানে কাটি 10 দিয়ে তাহলে হবে 11, 10 দিয়ে কাটলে হবে কত? 10। এই 10 দিয়ে আমি এটা যদি কাটি তা হবে 625, আর নিচে আছে কত? 9। থাকলো 11 আর 625 আমরা গুণ করব, তাহলে খেয়াল করো 625 গুণ হচ্ছে 11, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, 0, 5 একে 5, 2 একে 2, 6 একে 6, 5, 5 দুই কত 7, 6 দুই কত 8, 8 6, 6875। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ভগ্নাংশ আসছে, এটাকে আমরা ভাগ করে যদি দেই তাহলে ভাগ করে দিতে পারি। খেয়াল করো ভাগ করে দিলে কি হবে, আমি যদি 9 দিয়ে 6875কে ভাগ করি, 9 6 মানে না 2 গড় 68, তাহলে 7 9 63, 7 9 কত 63, এখান থেকে 5 57, 6 9 কত 54, থাকে কত এখানে 3 3 5 5 35, তাহলে 4 9 36 বেশি হয়ে যায়, তাহলে কত 3 9 27, তাহলে কত 8। তাহলে আমাদের ফলাফল আসবে 763 সমস্ত 9 ভাগের 8। তাহলে এখানে আমরা লিখব, দেখো সমান সমান 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। তাহলে আমাকে বলছে যে কত টাকা বিক্রি করবে, তাহলে কত টাকা বিক্রি করবে? 763 সমস্ত 9 ভাগের 8 টাকা। তাহলে আমরা লিখব, দেখো সুতরাং 763 সমস্ত 9 ভাগের 8 টাকা বিক্রি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে অনুশীলন করবে,
এবং গণিতের মেইন বইয়ের অঙ্কগুলো ভালো করে চর্চা করবে। আবার সামনে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।